ডেন্টাল ইমপ্লান্ট নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই আমরা। ডেন্টাল ইমপ্লান্ট কখন করা হয়, কেন করা হয়, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ডাক্তার, আমাদের যে ডাক্তার সমাজ তাদের মধ্যেও বিভিন্ন ধরনের কৌতূহল রয়েছে ডেন্টাল ইমপ্লান্ট সম্পর্কে। ডেন্টাল ইমপ্লান্ট আসলে কেন করা হয় অথবা কখন এই দাঁত ডেন্টাল ইমপ্লান্ট করা খুব জরুরি। আমরা সাধারণত দেখে থাকি দাঁত প্রতিস্থাপনের জন্য যে পদ্ধতিগুলো রয়েছে পুরনো পদ্ধতিগুলো, এর মধ্যে একটি হলো দাঁত বাঁধানো। দাঁত বাঁধানো হলে প্রত্যেক দিন এই দাঁত খুলে পরিষ্কার করতে হয়, এটি অনেকেই এই ঝামড়া সহ্য করতে পারে না। আবার যদি ফিক্সড ব্রিজ করা হয়, ফিক্সড ব্রিজ হলো পাশের দাঁতের সাথে ক্যাপ করে ওই ক্যাপের সাথে আটকিয়ে দেয়া, যে দাঁতটা মিসিং আছে, যা লস্ট হয়ে গিয়েছে ওই দাঁতটাকে প্রতিস্থাপন করার জন্য পাশের দুটি দাঁতকে ক্যাপ করে ওই ক্যাপের সাথে আটকিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে অসুবিধা হলেও পাশের দাঁতকে কেটে ছোট করতে হয়, অনেক সময় রুটকান ট্রিটমেন্ট করে নিতে হয়। রুটকান ট্রিটমেন্ট করার পরে ওই দাঁত তার যে ভাইটালিটি জীবিত থাকা তার থাকতে পারে না, যার জন্য ধীরে ধীরে ভঙ্গুর হতে থাকে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য যে পদ্ধতি, আধুনিক পদ্ধতি, এটি হলো ডেন্টাল ইমপ্লান্ট। এই পদ্ধতিতে যেটা করা হয়, প্রথমে আমরা হাড়ের ভিতরে একটা মেটালিক পার্ট দিয়ে দিই যেটা রুট হিসাবে কাজ করে। এরপরে এই মেটালিক পার্টটা হাড়ের সাথে লাগতে, যেটা বলা হয় অস্টিও ইন্টিগ্রেশন, হাড়ের সাথে লাগতে প্রায় তিন মাস, সাড়ে তিন মাস, চার মাস সময় লাগতে পারে। ওই সময়টা আমরা অপেক্ষা করি। অপেক্ষা করার পরে ক্যাপের জন্য আমরা মাপ নিয়ে থাকি, একটা অ্যাপয়েন্টমেন্ট বলা হয়, ওই ইমপ্লান্টের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে তারপর আমরা মাপ নিই। সেই মাপ নিয়ে আমরা ক্যাপ তৈরি করে দিই। এই ক্যাপটাই হলো ডেন্টাল ইমপ্লান্টের সাথে ফিক্সড হয়ে যাওয়া। তো এতে করে সুবিধাটা হলো আমরা পাশের দাঁত কাটতে হলো না, অথবা যে ক্যাপটা আমরা পরিয়ে দিলাম ইমপ্লান্টের সাথে, এটা একটা পার্মানেন্ট পদ্ধতি, ফিক্সড পদ্ধতি, এটার খোলার দরকার হলো না। একদম অরিজিনাল দাঁত যেভাবে কাজ করে ওইভাবেই ডেন্টাল ইমপ্লান্টের সাথে ক্যাপটা কাজ করে থাকে। কাজেই ডেন্টাল ইমপ্লান্ট যদি করা হয় তাহলে রোগী বুঝতে পারবে না যে এই এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু করা আছে। এর একটু অসুবিধা হলো সবসময় ডেন্টাল ইমপ্লান্ট করা যায় না, সবার জন্য করা সম্ভব হয় না। যেমন যাদের খুবই ডায়াবেটিক রোগী, যে সমস্ত রোগীদের ডায়াবেটিসে ভুগতেছে, অথবা যাদের মাড়ির অবস্থা খুবই খারাপ, অথবা হাড় খুবই পাতলা, অথবা হাড় খুবই চিকন, অথবা এমনও হতে পারে হাড়ের কোয়ালিটি হাড় খুবই নরম, এই ধরনের রোগীদের জন্য আমরা ডেন্টাল ইমপ্লান্ট করতে পারি না। তো আমরা খেয়াল রাখতে হবে, যদি ডেন্টাল ইমপ্লান্ট করতে হয় তাহলে অবশ্যই আমরা আগে থেকে দাঁত তোলার সময় আমরা প্ল্যান করতে হবে যে আমরা ইমপ্লান্টে যাব। ইমপ্লান্ট করানোর পরে আমরা যদিও একটু দীর্ঘমেয়াদী সময়টা, যে বোন গ্রাফ দেওয়ার পরে তিন চার মাস, প্রায় সাড়ে চার মাস, পাঁচ মাস ওয়েট করতে হয় আমাদেরকে, বোন কম্প্যাক্ট হবে, শক্ত হবে, তারপর আমরা ইমপ্লান্ট পরাবো। ইমপ্লান্ট পরানোর পরে আরও তিন মাস ওয়েট করি, এই ওয়েট করার পরে আমরা ক্যাপ করিয়ে দিই। হয়তো সব মিলায় আট নয় মাস সময় লেগে যায়, কিন্তু এই সময়টা লাগলেও যেহেতু একটা পার্মানেন্ট পদ্ধতি, এই পদ্ধতিতে ব্যবহার করা সবচেয়ে ভালো। আর যদি হাড় ভালো থাকে তাহলে আমরা সরাসরি অনেক সময় ইমপ্লান্ট করিয়ে ইমপ্লান্টের সাথে ক্যাপ করিয়ে দিই, ওইখানে ওই সমস্ত ক্ষেত্রে তেমন একটা সময়ের প্রয়োজন হয় না। ওই সমস্ত ক্ষেত্রে আমরা হয়তো এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ ওয়েট করেই আমরা ইমপ্লান্টের সাথে ক্যাপ দিয়ে দিতে পারি। যে বলা হয় ইমিডিয়েট প্রোস্থেসিস করা ইমপ্লান্টের সাথে। আর কাজে আমরা দেখতে পাচ্ছি ইমপ্লান্ট যদি করা হয় কয়েকটা সুবিধা আমরা পাই। পাশের দাঁত না কেটে ব্রিজ না করে আমরা হাড়ের ভিতরে দাঁত লাগাতে পারি, দাঁত বসাতে পারি। আরেকটা হলো আমরা যে দাঁত বাঁধানোর পদ্ধতিটা অ্যাভয়েড করতে পারি। তো আমরা আশা করব এই ব্যাপারটা সব রোগীরাই বুঝতে পারবে এবং রোগীরা বুঝে ইমপ্লান্টের দিকে ধীরে ধীরে অগ্রসর হবে। যদিও একটু এক্সপেন্সিভ ইমপ্লান্ট করা, তারপরেও ইমপ্লান্ট পদ্ধতিতে যাওয়াই ভালো মিসিং দাঁতের জন্য। কোনো দাঁত যদি কেউ প্রতিস্থাপন করতে চায় ইমপ্লান্ট পদ্ধতিতে করাই ভালো। আবার কোনো কোনো সময় উপরে চোয়ালের জন্য আমরা একটু জটিলতায় ভুগি, উপরে চোয়ালে সবসময় ইমপ্লান্ট করা যায় না, কারণ এখানে উপরে চোয়ালের উপরে একটা সাইনাস থাকে, ক্যাভিটি থাকে, খালি জায়গা। তো তার উপরে সাইনাস এবং যেখানে দাঁতের রুট, রুটের মাঝে যদি হাড় কম থাকে ওই সমস্ত ক্ষেত্রে অনেক সময় আমরা বোন দিয়ে থাকি, সাইনাস কিছুটা উপর দিয়ে তুলে দিয়ে ওখানে বোন দিয়ে জায়গা করে নিই ইমপ্লান্ট করানোর জন্য। ওতেও একটু সময়ের প্রয়োজন হয়, তিন থেকে চার মাস আমরা ওয়েট করি, ওয়েট করার পরে আমরা ইমপ্লান্ট করে থাকি।
তো যদিও জটিল কিন্তু ইমপ্ল্যান্ট পদ্ধতিতে হলো সেফ রোগীর জন্য। আবার কোনো কোনো সময় যে অনেকগুলো দাঁত নেই সেই সমস্ত ক্ষেত্রেও আমরা কমপ্লিট কয়েকটা দাঁতের কয়েকটা ইমপ্ল্যান্টের উপর ভর করে কমপ্লিট ডেন্চারের মতো সম্পূর্ণ দাঁত বাঁধানোর মতো আমরা করে দিতে পারি। এই পদ্ধতিও এখন প্রচলিত আছে। এতে করে সম্পূর্ণ দাঁত বাঁধানোর জন্য যে সমস্ত রোগীরা এসে থাকে তাদেরকেও আমরা পার্মানেন্টলি সম্পূর্ণ দাঁত বাঁধিয়ে দিতে পারি। ইমপ্ল্যান্ট পদ্ধতিতে কয়েকটা ইমপ্ল্যান্ট পরিয়ে সেই ইমপ্ল্যান্টের সাথে আমরা সম্পূর্ণ দাঁত বাঁধিয়ে দিতে পারি। এটিও একটা ভালো পদ্ধতি। অনেকে মনে করে ইমপ্ল্যান্ট হাড়ের ভিতরে ঢুকবে আবার ইনফেকশন হবে, এটি ছিল এক সময় যখন ইমপ্ল্যান্ট পদ্ধতিটা ভালো ছিল না। কিন্তু এখন ইমপ্ল্যান্ট পদ্ধতি অনেক আধুনিকায়ন হয়েছে, আমরা স্টেরাইল কন্ডিশনে টাইটেনিয়াম ইমপ্ল্যান্ট যেগুলো ব্যবহার করে থাকি এগুলো সাকসেসফুলি আমরা ব্যবহার করতে পারছি, কাজেই এ ব্যাপারে কোনো সন্দেহ রাখার প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে।